কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত। কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার 10 সেপ্টেম্বর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময়ে সাংবাদিকদের বক্তব্যে বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশ করবে কুষ্টিয়ার সকল সাংবাদিক। এছাড়াও সঠিক বিচার না হওয়া পর্যন্ত মহাসমাবেশের কার্যক্রম চালু থাকবে। এ সময় সাংবাদিক মহাসমাবেশে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন JUK সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও দেশবরণের সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন BFUJ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, BFUJ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যুগ্ম মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, BFUJ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, বিশেষ বক্তা রাজশাহী সাংবাদিক ইউনিয়ন RUJ সভাপতি রফিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন KUJ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যশোর সাংবাদিক ইউনিয়ন JUK সাধারণ সম্পাদক HR তুহিন সহ বক্তব্য দেন কুষ্টিয়া সাংবাদিক নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, খুলনা, ফরিদপুর সহ বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।